মৌসুমের শুরুর দিককার কথা, সবাই যখন একের পর এক ফুটবলারকে দলে ভিড়িয়েছে ট্রান্সফার মার্কেট থেকে, তখন নির্বিকার বসেছিল লস ব্ল্যাঙ্কো শিবির। ফরওয়ার্ড লাইনে বেনজেমার শূন্যতা পূরণে যাদের নেওয়া হয়েছে তা দেখে মুচকি হেসেছেন সবাই, কিন্তু বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না অ্যাঞ্চেলোত্তির। বরং এক বেলিংহামকে নিয়েই খুশি ছিলেন তারা। কারণ হিসেবে বলা হয়েছিল ভিনির ফর্ম আর রদ্রিগোর কারিশমার সঙ্গে বেলিংহামের তাল মিললেই উড়ে যাবে প্রতিপক্ষ। কিন্তু এবার মৌসুমের তিন ম্যাচ জেতে না জেতেই কপালে হাত রিয়াল মাদ্রিদের। সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ভিনিসিউস জুনিয়র। তখন সংবাদ সম্মেলনে এসে কার্লো ঘটা করে বলেছিলেন সমস্যাটা বড় কিছু নয়। কিন্তু এখন স্ক্যান রিপোর্টে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। ডান পায়ের পেশিতে যে চোট পেয়েছেন এই উইঙ্গার, তাতে তাকে অন্তত পাঁচ সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। কপাল মন্দ হলে সময়টা বাড়তে পারে আরও এক সপ্তাহ। সেক্ষেত্রে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়া এবং পেরুর বিপক্ষে দেখা যাবে না ভিনিকে, এটা আগে থেকেই জানা ছিল সেলেসাওদের। কিন্তু ইনজুরিটা গুরুতর হওয়ায় এখন লস ব্ল্যাঙ্কোদের হয়েও কয়েকটা ম্যাচ মিস করবেন তিনি। ক্লাব থেকে ফেরার নির্দিষ্ট সময় বলা না হলেও ধারণা করা হচ্ছে আগামী মাসের শেষ দিকে এবং পরের মাসের শুরুর দিকটায় লালিগাতেও দেখা যাবে না ভিনিসিয়াসকে। এদিকে মৌসুমের শুরুতেই থিবো কর্তোয়া এবং এডার মিলিতাওকে হারিয়ে ভুগছে রিয়াল মাদ্রিদ। এবার তার সঙ্গে ভিনির নামটা যুক্ত হওয়ায় বেশ বিপাকেই পড়লেন অ্যাঞ্চেলোত্তি। দেখার বিষয় ট্রান্সফার মার্কেটের শেষ দুই দিনে এখন নতুন কারো জন্য বিট করে কিনা মাদ্রিদিস্তারা। এদিকে ইনজুরিতে পড়েছেন করিম বেনজেমা। ইত্তিহাদের হয়ে আল ওয়াহিদার বিপক্ষে ম্যাচ চলাকালীন 40 মিনিটের সময় উঠে যান কেবি নাইন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। তবে তার ইনজুরির তীব্রতা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইত্তিহাদ কর্তৃপক্ষ। তবে পরের ম্যাচে আল হিলালের বিপক্ষে যে তাকে দেখা যাবে না সেটা এক প্রকার নিশ্চিত করেছেন তারা। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় গত মৌসুমে ইনজুরির কারণে 16টি ম্যাচ খেলা হয়নি তার। ফ্রান্সের হয়ে কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি বেনজেমা এই ইনজুরির কারণেই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।